প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ঘাটের ঐতিহ্যবাহী ইলিশ মাছের লেজ ভর্তা। মাওয়া ঘাটে যারা ইলিশ খেতে গিয়েছেন তারা নিশ্চয় ইলিশ মাছের লেজ ভর্তা মিস করেননি। তো আজ আমি বাসায় ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করে দেখাবো এবং গোপন রহস্য ফাঁস করে দিব। এক গরম গরম এক প্লেট ভাতের সাথে যদি ইলিশ মাছের লেজ ভর্তা থাকে তাহলে আর কি লাগে। অসম্ভব মজার এই ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে চলুন আমরা তৈরি করে নিই। রেসিপিটি যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। তৈরি করছি ইলিশ মাছের লেজ ভর্তা। আমরা এখানে 3 পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাসায় যখন ইলিশ মাছ আনা হয় আমি কিন্তু ইলিশ মাছগুলা লেজগুলা জমিয়ে রাখি এই লেজ ভর্তাটা তৈরি করে খাওয়ার জন্য। ম্যারিনেট করব প্রথমে আমরা হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ি। এরপর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি 1/2 চা চামচ, সাথে 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর ভালো করে মিশিয়ে আমরা এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। খুব ভালো করে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিব যাতে মশলাগুলো মাছের লেজের প্রতিটি অংশে লাগে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, এই কাজটা একটু সময় নিয়ে করবেন মশলাগুলো যাতে মাছের সব অংশে লাগে। 10 মিনিট পর আমরা এসে এক্সট্রা যে মশলাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিব, তা না হলে ভাজার সময় মশলাগুলো পুড়ে যাবে আর মাছগুলো ভাজা হবে না। দেখতে পাচ্ছেন আমি এক্সট্রা মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1/3 কাপ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন যদি আপনারা অথেন্টিক রেসিপিটি পেতে চান। তো তেলটা গরম হলে আমি ইলিশ মাছের লেজগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে। এক পিঠ হলে আর এক পিঠ উল্টে দিব। আনুমানিক 3 মিনিট আমি এক পিঠ ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি। এভাবে একটু কড়কড়ে করে ভাজবেন, প্রতিটি স্টেপ ফলো করবেন, প্রতিটি কথা ফলো করবেন। আমি কিন্তু কড়কড়ে করে ভেজে নিচ্ছি আর এমনভাবে ভাজতে হবে যাতে ইলিশ মাছের লেজের প্রতিটি অংশ যেন সমানভাবে হয়ে যায়, ভাজা হয়ে যায়। একটু উপর থেকে তেলটা উঠিয়ে দিচ্ছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়, সেদিকেও লক্ষ্য রাখব। মাওয়া ঘাটের হোটেলগুলোতে কিন্তু এভাবে কিন্তু ইলিশ মাছের লেজটা ভাজা হয়। ইলিশ মাছের লেজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কড়কড়ে করে আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ইলিশ মাছের লেজগুলা আমি উঠিয়ে নিয়েছি, এখন আমরা এটা ঠান্ডা হতে দিব। তো ঠান্ডা হতে হতে আমি এখানে বেজে নিব 8-10টি আস্ত শুকনা মরিচ। অনেকে কী করে, তেলে প্রথমটা মরিচটা ভেজে নেয়, এটা করবেন না। এতে করে যে অথেন্টিক ফ্লেভারটা আপনারা পাবেন না। যদি ইলিশ মাছটা ভাজা হয়, ভাজার পরে যদি মরিচগুলো ভাজা হয় তাতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা মরিচেও প্রবেশ করে। মরিচগুলো একটু কড়কড়ে করে ভেজে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছি আমি। নামিয়ে নিয়েছি মরিচগুলো। এদিকে ইলিশ মাছের লেজগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমরা কাঁটা ছাড়িয়ে নিব। তবে মাওয়া ঘাটে কী করে, লম্বা কাঁটাটা ছাড়িয়ে একটা চেশনিতে ছেঁচে নেয়, ছেঁচে তারপর বড় বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিই। তো আমি সরাসরি কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এভাবে আমি সবগুলা কাঁটা ছাড়িয়ে নিব। অবশ্যই এই কাজটা সময় নিয়ে করতে হবে, কাঁটাগুলো ভালোভাবে বেছে নিব আমরা, তা না হলে বর্তা করার সময় হাতে লেগে যাবে। দেখতে পাচ্ছেন কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং একটু ভর্তাও করে নিয়েছি মাছগুলোকে। এই পর্যায়ে এসে আমি কি করব, যে মরিচগুলো আছে এগুলার বটাগুলো ফেলে মরিচগুলোকে চটকে নিব।
আমি আবারও বলছি প্রতিটি স্টেপ ফলো করবেন। আর এই মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু মরিচটা একটু বেশি খাওয়া হয়, তবে জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। একটা কথা বলতে ভুলে গিয়েছি, দেখুন এখানে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু পেঁয়াজটাও কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়, তো স্বাদ মতো লবণটা আমি একসাথে দিয়ে ভালো করে এগুলো এই মরিচ এবং পেঁয়াজগুলোকে চটকে নিব। স্টেপ বাই স্টেপ উপকরণগুলো দিতে হবে, সবগুলো একসাথে দিয়ে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পরিপূর্ণ স্বাদটা আপনারা পাবেন না, সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। এখন আমরা যে ইলিশ মাছের ল্যাস ভেজেছি সেই তেলগুলো অ্যাড করে দিলাম, অবশ্যই এই তেলটা ব্যবহার করবেন, তাতে করে দুর্দান্ত একটি স্বাদ পাবেন আপনারা এবং অথেন্টিক স্বাদটাই পাবেন আপনারা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মাছের সাথে আমরা পেঁয়াজ মরিচ এবং তেল একসাথে মিশিয়ে নিব খুব ভালো করে। এরপর আমরা অ্যাড করে দিব এখানে লেবুর রস, তো আমি 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দিতে পারেন। আবারও মিশিয়ে নিচ্ছি আমি। আরও একটি উপকরণ কিন্তু মেশানো বাকি আছে, এটা কিন্তু মাওয়া ঘাটে মেশানো হয়। আমি কিন্তু যে মাওয়া ঘাটের ঐতিহ্যবাহী যে ইলিশ মাছের লেজা ভর্তাটা আছে সেটাই করে দেখাচ্ছি, অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। তো লেবু রস সহ মেশানোর পরে আমরা এখানে সর্বশেষ দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা কিন্তু মাওয়া ঘাটে ব্যবহার করা হয়, অরিজিনাল যে অথেন্টিক যে রেসিপিটা আছে সেখানে কিন্তু এই ধনিয়া পাতা কুচি ব্যবহার করা হয়। আমি 1 চা চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, যাতে সরিষার তেলের কাঁচা ফ্লেভারটা পাওয়া যায়, সেই জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাওয়া ঘাটের ঐতিহ্যবাহী ইলিশ মাছের লেজা ভর্তা। আমি একটু সাজিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ এবং লেবু দিয়ে আমি সাজিয়ে দিলাম। অসম্ভব লোভনীয় অসাধারণ স্বাদের ইলিশ মাছের লেজা ভর্তা, মাওয়া ঘাটের ঐতিহ্যবাহী ইলিশ মাছের লেজা ভর্তার গোপন রেসিপিটি ফাঁস করে দিলাম আজ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমি এখন আর লোভ সামলাতে পারছি না, খেতে চলে আসলাম। বাসায় যখনই আমি ইলিশ মাছের লেজ ভর্তাটা করি আর লোভ সামলাতে পারি না, খেতে বসে যাই ভাত। অসম্ভব মজার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।